ঘড়িতে রাত 11:10। অঙ্গ সংগঠনের জনা দশেক কর্মীর সঙ্গে বৈঠক শেষ করলেন। বললেন, অনেক রাত হয়েছে, এখন যাও আর পারছি না। কর্মীদের মধ্যে যিনি নেতা বললেন, এই চলো আপা ঘুমাতে যাবে। কথাটা তার কানে পৌঁছালো। টিপ্পনি কেটে বললেন, এত সুখ তোমরা আমায় দিয়েছ, এখন যে ফাইল নিয়ে বসতে হবে, অনেক ফাইল জমা আছে। কর্মীরা নিজেরাই যেন লজ্জা পেলেন। গণভবনের রাস্তার দুপাশে গাছ ফুল, ফুলেরাও যেন ঘুমিয়ে গেছে, পুকুরটা শান্ত, প্রকৃতি যেন বিশ্রামে। হয়তো সেটা দেখেই একজন কর্মী তার নেতাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপা ঘুমায় কখন? এই প্রশ্নে সবাই যেন চমকে উঠলেন। যাকে নিয়ে এই চর্চা, তার নাম শেখ হাসিনা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতি, একজন আদর্শ মা, একজন স্নেহময়ী নানি, দারুণ দাদি। শেখ হাসিনার চারপাশে যারা থাকেন তারা তার অফুরন্ত প্রাণশক্তিতে নিজেরাই অবাক হয়ে যান। একে একে সবাই ক্লান্ত হয়ে যান, তখনও শেখ হাসিনা যেন ক্লান্তিহীন এক কর্মময় মানুষ। কেউ বলেন, উনি পারেন কিভাবে? আর সবচেয়ে বেশি যেটা বলা হয়, শেখ হাসিনা ঘুমান কখন? নাকি তিনি জেগে থেকেই পাহারা দেন বাংলাদেশকে সব অমঙ্গল থেকে? এসএসএফের একজন সদস্য বলছিলেন, ওনাকে কখনো ক্লান্ত হতে দেখিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক নীলুফার আহমেদের মতে, সারাক্ষণ একটা মানুষ শুধু জনগণের চিন্তা করেন, নিজের জন্য যেন তার এক মুহূর্ত সময় নেই। শেখ হাসিনার দিন শুরু হয় সুবহে সাদিকের আগে, উঠেই তিনি তাহাজ্জুদের নামাজ পড়েন, তারপর ফজর, এরপর এক কাপ চায়ের সাথে রবীন্দ্রসঙ্গীত আর সংবাদপত্র, পত্রিকা থেকে প্রয়োজনীয় খবরগুলো আগেই জেনে নেন, নাস্তার টেবিলে টেলিভিশনে চোখ বুলিয়ে নেন। সাধারণত 9:30-9:30 মধ্যেই তিনি বেরিয়ে পড়েন, হয় কোনো অনুষ্ঠানে অথবা মন্ত্রিসভা কিংবা একনেকের সভার জন্য। আর কোনো দিন কোনো কর্মসূচি না থাকলে ফাইল নিয়ে বসেন, বৈঠকে অনুষ্ঠানে দপ্তরেই সেরে নেন হালকা দুপুরের খাবার, এ সময় একটু বিশ্রাম, এরপর আবার মিটিং কাজ। সন্ধ্যায় দলের নেতা প্রশাসনের পদস্থরা আসেন, কারো অ্যাপয়েন্টমেন্ট থাকে, কেউ চলে আসেন এমনি, শিক্ষক আসেন, আইনজীবী আসেন, সবার শুধু চাওয়া আর চাওয়া। অসীম ধৈর্যশীল এই মানুষটি শুধু শোনেন না, পরামর্শও দেন। এভাবে চলে প্রায় মধ্যরাত, সবাই চলে যায়। শেখ হাসিনা রাতের খাবার খেয়েছেন কি না জিজ্ঞেস করবে কে? মাঝে মাঝে না খেয়েই হয়তো কাজে ডুবে যান আরও কিছুটা সময়। মাঝে মাঝে অবশ্য এর ব্যতিক্রম হয়, মেয়ে পুতুল আর তার বাচ্চারা এলে, জয় এলো পরিবার নিয়ে, ছোট বোন রেহেনা এলে, তখন গণভবনের দোতলায় একাকিত্ব ঘোচে, হইচই হয়, রান্নায় হাত লাগান খোদ প্রধানমন্ত্রী, খাবার টেবিল ভরে থাকে। আনন্দ উৎসবের মধ্যে হঠাৎ করে উকি দেয় অতীত, বাবার কথা, মায়ের কথা, ভাইদের কথা মনে ওঠে, আচমকা আনন্দময় পরিবেশ যেন ভারী হয়ে ওঠে, কিছুক্ষণ নিস্তব্ধতা, এরপর আবার সব ঠিক হয়ে যায়। এভাবেই চলে ব্যস্ত কিন্তু নিয়ম নিঃসঙ্গতার এক ছুটে চলা, যে ছুটে চলার মধ্যেই এদেশের উন্নয়ন, এদেশের মানুষের ভাগ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ছিলেন, এখন মুখ্য সমন্বয়কারী আবুল কালাম আজাদ বলছিলেন, শেখ হাসিনা প্রতিটি ফাইল খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন, মন্তব্য লেখেন, তার মতো এত গভীরভাবে ফাইল আমি কাউকে দেখতে দেখিনি। শেখ হাসিনার ঘনিষ্ঠ রাজনৈতিক শিষ্য যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী জানাচ্ছিলেন, তৃণমূলের ছোট্ট কমিটিরও নাম জানেন শেখ হাসিনা, প্রত্যেকের সুখ দুঃখের খবর রাখেন। শেখ হাসিনা যত কর্মীর নাম জানেন তার অর্ধেকের নামও কোনো আওয়ামী লীগ নেতা বলতে পারবেন না। তাই তো দেশের সব ভার তো তার উপর, দলের সব জঞ্জাল সরাতে হয় তাকেই, তার কাছেই সবার চাওয়া, তাকে দেওয়ার তো কেউ নেই, এত ভার নিয়ে তিনি ঘুমাবেন কীভাবে?